অনিন প্রিন্স, এ দেখো অর্ণব কি করছে। তুমি কি করছো বলো? তুতু তুতু ফেলছো? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা আমাদের ভিডিওটা কখন থেকে স্টার্ট করছি দেখিয়ে দিই, না দেখতে পাচ্ছো না আমরা বলে দিচ্ছি। আমরা আমাদের ভিডিওটা সকাল 7টার থেকে স্টার্ট করলাম, তো তোমরা পাশে দেখো। আবার আবার টুটু ফেলে নি কাকে বলো, পয়ে পয়ে কথা কথা বলছি বলো। আমরা আমি স্কুলে যাব। তোমাদের সঙ্গে কথা বলতে দেখো না, চা হয়ে গেছে, চা হয়ে গেছে, এদিকে চা নামিয়ে নিয়েছি। এদিকে আমাদের একটা পিদেশ্বরটা খাইয়ে ওকে গুছিয়ে আমি গুছিয়ে ওকে নিয়ে স্কুলে যাব। তো চলো স্কুলে যাওয়ার সময় যদি কাজে কথা বলবো, না একটু বাড়িতে তোমাদের সঙ্গে কথা বলবো। তো টাটা। ফ্রেন্ডস, অর্ণব কি করছে? আমি এদিকে চা বানাতে গেছিলাম, সেই ফাঁকে ওই মনাদের দেখো খাঁচার থেকে বের করে নিয়ে এসে দেখো কি করছে। কি করছো বাবা তুমি ওদের সঙ্গে? মনা তেলনা নেবে না, হয়ে গেছে চলো আর না, মনা আর নিয়ে আর খেলতে হবে না, এখন খেতে হবে, খেয়ে স্কুলে যেতে হবে, জামা টামা পরে কি উঠোতে হবে। তো ছিও গালে দিতে নেই, বাবা তো গালে দিতে নেই। আরে কাঁথা কে এলোইছে? আমি ভাজ করে ধুয়ে গেলাম, কে এরকম করেছে, কে করেছে দেখি বাবা কি হলো, দেখি দেখি আকর 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 ই মা। তো দেখলে ফ্রেন্ডস খেলতে খেলতে, ও বাবা দেখি জিপটা দেখাও পাপা, একটু জিপটা দেখাও, আর রক্ত বেরোচ্ছে কি না, মাকে মাকে দেখাও, আ করো আর দেখাবো না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই দেখে দেখো তোমার মনারা কি করছে, এই দেখো অর্ণবের বড় মা ওর মনাদেরকে মুড়ি দিয়েছে, দেখো মুড়ি খাচ্ছে কি সুন্দর করে। ঠিক আছে জিপ তোমার, দেখি আমাকে একটু আর একটু দেখো, আর বেরোচ্ছে না বা ঠিক হয়ে গেছে, দেখেছো খেলতে খেলতে কি অবস্থা অর্ণবের। এই যে এটা নিয়ে খেলছিল, এটা দাঁত দিয়ে কামড়িয়েছে, আর হচ্ছে জিভে লেগে রক্ত বেরোচ্ছিলো। আর এদিকে দেখো অর্ণবের মনারা মুড়ি খাচ্ছে, না মুড়ি খাও, আর একটা দেখো ওইদিকে কোথায় চলে গেছে, খাটে পড়ে তুলেছে, এটা পটি করে দেবে, আবার নিচে নামিয়ে দিয়ে দেন, হ্যাঁ মনারা ইস করে দেবে না, খাও। আমরা রেডি স্কুলে যাওয়ার জন্য, তো দেখো তো চলো আমরা স্কুলে যাই, টাটা দিয়ে দাও টাটা।
তো ফ্রেন্ডস, দেখলে অর্ণবের স্কুল হয়ে গেছে। স্কুলে নিয়ে এসে একটু বসলো, একটু সব বন্ধুদের সঙ্গে একটু খেলা করলো, একটু পড়লো। এটাই মানে ওদের একটা অভ্যাস হয়ে যাবে না, হ্যাঁ আমার স্কুলে যেতে হবে। এখন দিয়ে প্রতিদিন নিয়ে যাই না, সপ্তাহে দুদিন নিয়ে যাওয়ার চেষ্টা করি। দেখো আপেল নিয়ে এসেছে, খাবে না, রেগে গেছে, জানি না কিসের জন্য। আর এদিকে দেখো স্কুলে দিয়ে খিচুড়ি দিয়েছে, একদিন আস্ত একটা ডিম দেয়, একদিন মানে হাফ দেয়। আর এই খিচুড়িটা না অতটা ভালো লাগে না খেতে, ও মানে খেতে চায় না। এক দু চামচ খায়, একটুখানি ঘি মিশিয়ে দিই, ঘি দিলে তো মানে দু চার চামচ খায়, জোর করলে দু চার চামচ খায়, ওই জন্য আমি একটু ঘি মিশিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো বাড়িতে এসেই দুষ্টুমি শুরু হয়ে গেছে, গুটির সব সুতোগুলো বের করে সব এক জায়গায় করছে। আর এই ঘিটা আমাদের বাড়িতে বানানো ঘি, মানে খুবই সুন্দর ঘিটা। যদি পারি আমি একবার অবশ্যই ঘি যখন বানানো হয় ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো এই খাবারটাও যেটুকু খাবে খাবে, আর বাদ বাকিটা বাড়ির কেউ নষ্ট করি না, বাড়ির কেউ ঠিক খেয়ে নেবে। কথা বলতে পারিনি তোমাদের সঙ্গে, এখন দেখো অর্ণবকে ভাত খাওয়াচ্ছি। আর রান্না আমি করিনি, প্রিয়াঙ্কা করেছে। ও রান্না এখন কমপ্লিট হলো, তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি খেয়ে রেস্ট নেবো, বুঝলে তোমাদের সঙ্গে বিকালবেলা কথা বলবো, ঠিক আছে? ফ্রেন্ডস, দেখ তোমরা দেখলে হচ্ছে অর্ণবকে ভাত খাওয়ালাম, অর্ণবকে ভাতটা খাইয়ে দেখো ওকে ঘুম পাড়াচ্ছি। পায়ে দোলা দিয়ে এখনও ঘুম পাড়াতে হয় আমার, পায়ে দোল না দিলেও ঘুমোয় না, তো ওকে পায়ে দোল দিয়ে ঘুম পাড়াচ্ছি। এখন আমি ভাত খাইনি, ভাত খাবো, রান্না হয়ে গেছে, রান্না জাস্ট একটু আগে হলো। আমি হচ্ছে প্রিয়াঙ্কা রান্না করেছিল, আজ আমি রান্না করিনি, কেন কি অর্ণবকে নিয়ে স্কুলে গেছিলাম, সেখানে একটু লেট হয়েছে। আর বাড়ি এসে বাদ বাকি কাজগুলো করেছি সব, আমি মানে কাঁচাকুচিগুলো সব করেছি, করে দেখছি ও রান্না করলো, তাই ও মানে আজকে রান্নার থেকে আমার ছুটি। তো আর কি বলবো, এখন আমি খাইনি, খাওয়া দাওয়া করবো। আর এখন কটা বাজে সেটা বলে দিই তোমাদেরকে, এখন বাজে দুটো কুড়ি বাজে, ঠিক তো? হ্যাঁ এখন 2:20 বাজে। তো আর তাহলে এখন ওকে ঘুম পাড়াবো, ওকে ঘুম পাড়িয়ে আমি একটু কিছু খেয়ে মানে ভাতটা খেয়ে টে আর একটা না কী বলছি আমি, তো আমি ভাতটা খেয়ে একটুখানি ঘুমোবো, কেন কি আমি দুপুরবেলা না আমার একটা কী বাজে অভ্যাস হয়েছে, আমি একটু দুপুরে না ঘুমালে না কেমন একটা মাথা যন্ত্রণা করে, কেমন একটা লাগে, ভালো লাগে না। তো আমি এখন খেয়ে দিয়ে একটু ঘুমোবো, ঘুমিয়ে তারপরে বিকালবেলা তোমাদের সঙ্গে বসে ধীরে সুস্থে কথা বলবো। তো টাটা। লেগে গেছে দেখছো, পুজো মানে পুজো এসে গেছে বোঝা যায়, আকাশ দেখলে সেই মানে লাগে হ্যাঁ পুজো এসে গেছে। দেখো একদম সিঁদুরে লাল হয়ে গেছে আকাশটা। তো সারাদিন একটু একটু করে ভিডিও করলাম, এরকম আমাদের মনে এখনও বাইরে রয়েছে। আর ভাবলাম আমাদের ঘর একটুখানি ঘর বাড়ি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এদিকে দেখো এই মানে এই খাটটায় আমার শ্বশুর শাশুড়ি থাকে, এই দেখো আমার অর্ণব কী করছে দেখো, ঠিক আছো? দেখো খাটের অবস্থাও দেখো, হ্যাঁ খাটটাও ময়লা করেছে কি বাবা, এই যে ওদিকে দেখলে ঠাকুমা পুজো দিচ্ছে, আমাদের ওটা পুজোর ঘর। এইটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর ছিল আগে, কিন্তু এখন ননদ চলে এসেছে, তো ননদ এই রুমে থাকে। তো দেখো এই রুমটা আমার শ্বশুর শাশুড়ি আগে থাকতো, এখন থাকে না। ওদিকে দেখলে ঠাকুমা সন্ধ্যা দিচ্ছে, ওর সঙ্গে সঙ্গে আমার ছেলেও দিচ্ছে। আর এইদিকে দেখো পেছনে দুটো বাক্স রয়েছে, আর এই খাটটায় হচ্ছে ঠাকুমা থাকে। এই যে একটা বড় মিসকেট, এই যে ছোট্ট একটা টিনের ঘর আমাদের, সেরকম বড় কিছুই না, ছোট্ট ঘরের মধ্যে আমরা অনেক লোক সব একসঙ্গে থাকি মিলেমিশে। তো এইটা হচ্ছে আমার রান্নাঘর, রান্নাঘরটা গোছানো নেই,
এখানে হচ্ছে ফ্রিজ, এই ফ্রিজটা হচ্ছে দোকানের ফ্রিজ। আমাদের বাড়ির ফ্রিজটা ছোট, বাড়ির ফ্রিজ মানে দোকানের ফ্রিজটা সেরকম কুল হচ্ছিল না বলে বাড়ি নিয়ে এসেছে, বাড়িতে কোনো মতে চলে যাচ্ছে, ঠিক করেছে, তা হয়তো দোকানে নিয়ে যেতে পারে, দোকানের মানে বাড়ির ফ্রিজটা বা বাড়িতে নিয়ে আসবে, এটা দোকানের ফ্রিজ আবার দোকানে চলে যাবে। এখানে দেখো মিট কেস আছে, আর এই যে আমার ছোট্ট রান্নাঘর, রান্নাঘরটা গুছানো নেই একদমই, কেন কি আজকে আমি রান্না করিনি, আজকে প্রিয়াঙ্কা রান্না করেছিল, গুছাইনি, যেমন যেমনটা তেমন ছিল, আমি মানে খুবই ময়লা করা ছিল, আমি পরিষ্কার করেছি একটু, আর এই থালা বাসনগুলো একটু আগে মেজে নিয়ে আসলাম, এখনও ঠিক করে রাখা হয়নি, রাখবো। তো ঠাকুমা সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিক, তারপর থালা বাসনগুলো ঠাকুমা বললো যে আমি ঠিক করে রাখছি, তুমি মেজে এনে দাও। তো ঠাকুমা মেজে আনবে, মায়ের মেজে এনে এখানে সব গুছিয়ে রাখবে। আর এই দেখো সারা ঘরে আমাদের জামা কাপড় নাড়া আছে, কেন কি আজকের ওয়েদারটা খুবই বাজে ছিল, খুব বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য দেখো অর্ণবের কাঁথা, জামা কাপড়, আমাদের সবার জামা কাপড় কাঁথা সব এদিকে। এগুলো আরেকবার দেখিয়ে দিই, ওই দেখো ঠাকুমা পুজো দিচ্ছে, অর্ণবও পুজো দিচ্ছে, এইটা গুছাবো এখন। তোমাদের সঙ্গে একটু বলুন কথা বলে নিই, ভিডিওটা যখন শুরু করেছে ভিডিওটা তো মানে এন্ড করতে হবে, তাই ভাবলাম আগে এন্ড ভিডিওটা এন্ড করে নিই, তারপর মানে ভিডিওটা আগে করে নিই, তারপরে সব গুছাবো। তো আমার ঘরটাও আমি আজকে ভাবিনি এই ভিডিও করবো যে আমার রুম দেখাবো বা আমার বাড়ির দেখাবো, ঘর বাড়ি দেখাবো, এসব কিছুই ভাবিনি আমি, ভাবলাম যে ভিডিও যখন করেছি কী করো কী দেখাবো আজকে তোমাদেরকে, তো আজকে আমার বাড়িটাই মানে আমার ছোট্ট ইটিনের ঘরটাই তোমাদেরকে আজ দেখিয়ে দিই, জানি না কেমন লাগবে তোমাদের। তো এটা হচ্ছে আমার রুম, দাঁড়াও আমি আগে এখান থেকে শুরু করছি। তো দেখো এটা হচ্ছে আমার খাট, কেউ কিন্তু প্লিজ কিছু বাজে কমেন্ট করো না, দেখো মানে আমি সেরকম করে গুছায় মানে প্রিপারেশান নিইনি যে আজকে এটা এই ভিডিও করবো, যেমন আছে আমি সেরকমই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমার সারা ঘরে ছবি লাগানো ছিল, এখন হচ্ছে নেই, ওই সব ছবি না উঠে যাচ্ছে, এই কটাই আছে, এইখানে একটা আছে, এই কটা আছে, আর সব হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এটার তলায় আছে সব, আমার এই জাজিমের তলায় সব ছবি আমি রেখে দিয়েছি, যখন মনে হবে যে হ্যাঁ লাগাতে হবে বা টাইম পাবো তখন আমি লাগিয়ে নেবো। এদিকে দেখো আমার শোকেস, আর ওই যে আমি এখানে দেখো এখানে দাঁড়িয়ে আমি অনেক ভিডিও করি তোমরা দেখো, আর এদিকে এটা ছোট্টটা এটা কী বলে যায় না, আর দেখো আমি যেটাই ভিডিও করি সেই রিং লাইটের অবস্থাটা দেখো ভেঙে গেছে, দুই ভাই বোনে আমার ছেলে আর প্রিয়াঙ্কার মেয়ে দুজনে মারামারি করে ওটাকে ভেঙে ফেলেছে, কি করবো বলো ছোটো মানুষ করেছে। আর এই যে আমার অর্ণবের শোকেস, এটা অর্ণবের জামা কাপড় কিছু কিছু থাকে আর এর ভিতরেই থাকে অর্ণবের, এইটা এটার মধ্যে অর্ণবের জামা কাপড় থাকে আর বাদ বাকি সব কিছুতে আমারই থাকে। আর এই যে কুমারেশের কম্পিউটারের সব, ওই যে ওর ক্যামেরার ব্যাগ, এটা পুরনো কম্পিউটারের যে কী বলে এটাকে, আমি সঠিক কম্পিউটারের মানে পার্ট পাত্রর ব্যাপারে আমি অতটা সঠিক জানি না, তো আমি বলতে পারছি না। তো এইদিকে দেখো সব আছে, এখানে বড় টিভিটা, এটা মনিটর ওর, আর এই যে নতুন যে মানে মেশিনটা এনেছে, এই যে মেশিনটা আনতে খুবই কষ্ট হয়েছে, কেন কি এখন সেরকম হাতে টাকা পয়সাও নেই, খুব মানে সমস্যার ভেতর দিক দিয়েও এনেছে, কেন কি সেই লকডাউনের থেকে বসে আছে ও, ওই জন্য যে যাই হোক একটু ধার দিনা করে যাই হোক, আমার একটা মেশিনের খুব দরকার, মেশিনটা নিয়ে নিই। আর এদিকে দেখো ওয়াইফাই লাগিয়েছে, তো আগে তোমাদেরকে ভিডিও করে দেখালামও, এই ওয়াইফাইটা তোমার দাদাভাইয়ের যেমন দরকার সেরকম আমারও খুব দরকার ছিল, কেন কি আমার টিনের বাড়িতে না খুব খুব নেট ছিল, খুব অসুবিধা হতো ভিডিও করতে, শর্ট ভিডিও করতে যাই হোক খুব অসুবিধা হতো, মানে অনেক সমস্যার ভিতর দিক দিয়েও ও আমাকে মানে এনে দিয়েছে মানে লাগিয়েছে, ওর অনেক সুবিধা হয়েছে, আমারও প্রচুর সুবিধা হয়েছে। এটা আমার আলমারি, আলমারিতে কভার দেওয়া ছিল, কভারটা খুলে ফেলেছি, খুব ময়লা হয়েছিল, কেচে আবার লাগিয়ে দেবো। দেখো উপরে দুটো লাগেজ আছে, আর এই যে আমার ছোট্ট একটা কী বলবো কুটির, কুটির বলে না এখন, কিন্তু সরি আমার ছোট্ট একটা ঘর। তো তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, জানি না কবে আবার এরকম করে ভিডিও করবো। আজকে একটু সত্যি টাইম ছিল, কেন কি আজকে প্রিয়াঙ্কা রান্না করেছিল, ওই জন্য আমি একটু টাইম পেয়েছিলাম, সেই জন্য মানে আমার বাড়ির কিছু কাজ বাজ ছিল সেগুলো করতে পেরেছি, আর তোমাদের সঙ্গে অনেকটা কথা বলতে পেরেছি, অনেকটা টাইম দিতে পেরেছি মনে হয় আজকে আমার।
তো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।